সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপস্থিত সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করছি। আমাদেরকে প্রথমেই জানতে হবে যে মানবাধিকারটা কি। আমাদের বাংলাদেশ সংবিধান সর্বোচ্চ আইন, সেই বাংলাদেশ সংবিধানেই প্রাথমিকভাবে ২৭, ২৮, ২৯, ৩১ এইসব আর্টিকেলে এই মানবাধিকারের বিশেষ প্রাধান্য দিয়েছে। মূলত সংবিধানের সমস্ত আর্টিকেলগুলিতে এই মানবাধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বটে। এখন আমাদেরকে মানবাধিকার বলতে আমরা সাধারণত বুঝি যে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠা করার একটা আন্দোলন প্রচেষ্টা, যারা মানবিক গুণাবলীর মধ্যে প্রথম পর্যায়ে পড়ে। বিশ্ব মানবতার কথা বলার পূর্বে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব মানবতা, নিজস্ব দেশ ও জাতির মানসিক মানবতাকে প্রাধান্য দিয়ে বিশ্বের দিকে তাকানো উচিত। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের মানবাধিকারকে লঙ্ঘিত হতে দেখি এবং সাধ্য অনুযায়ী আমাদের এইগুলিকে প্রতিহত করার চেষ্টাও অব্যাহত আছে। আসলে সাংবিধানিক ভাবে বিশ্ব মানবতা নয়, বরং বাংলাদেশ মানবতা রক্ষা করার প্রধান দায়িত্ব সরকারের। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে কোনো পৃথক কোনো সংস্থা নয়। আপনার আমাকে আমাদের ভিতর থেকে নির্বাচিত, আমাদের ভিতর থেকে বিভিন্ন বিভাগ বা মন্ত্রণে বা কর্মে বা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিগণের সমন্বয়ে একটা সামগ্রিক প্রচেষ্টা মাত্র। এখন এই মানবাধিকার প্রচেষ্টা করার জন্য অর্থটা বুঝতে হবে এমনভাবে যে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে যা করতে হবে, মানুষ হইলেই তার অধিকার প্রতিষ্ঠা হবে এমনটি নয়। মানব কল্যাণের জন্য, সমাজের জন্য যেগুলি সেগুলি প্রতিষ্ঠা করার চেষ্টাকেই বলা হবে মানবাধিকার রক্ষার একটা আন্দোলন। এখন আমি মানুষ, আমি যা ইচ্ছে তা করবো, এটা আমার অধিকার, এমনটা নয়। অনেকে মনে করে যে আমার শক্তি আছে, আমার বেশি শক্তি আছে, আমার যোগ্যতা আছে, দক্ষতা আছে, অর্থ আছে, বৈভব আছে, প্রতিপত্তি আছে, আমি যা ইচ্ছা তা করে দেবো, এটা আমার মানব অধিকার, এমনটাই নয়। অনেকে এটাকে অপব্যাখ্যা করে ক্ষমতার অপব্যবহার করে থাকেন, সেটাকে বাদ দিতে হবে। কতগুলি জিনিস আছে যেগুলিকে আমরা প্রতিহত করা একান্ত বাঞ্ছনীয়, অন্যথায় নয়। ইদানিং ফেসবুকে, সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে আমাদের ক্ষমতাশালী কিছু কিছু যোগ্য ব্যক্তিগণ অযোগ্য আচরণ করে সমাজের কাছে আলোচিত এবং তারা নিন্দিত, এবং বর্তমান শাসক হিসাবে সুনামধন্য আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করে আমাদেরকে নিগৃহীত করেছে, আমরা সমাজের কাছে, বিশ্বের কাছে লজ্জিত। এমনটি হবে না। এইটাকে যদি সে মনে করে যে আমি মানব, আমি আমার
মানবতার আমার অধিকার আমি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বলেছিলাম, তাহলে সেটা ভুল হবে। স্বাভাবিকভাবে আমরা অনেকে মনে করি যে একজন গরিব মানুষ তাকে কিছু দান করলাম, একজন অসহায় মানুষ তার প্রতি পাশে দাঁড়াইলাম, একজন মানুষ ধন সম্পদ আছে তার কিছু লুটপাট করে আরেকজনকে দিয়ে দিলাম, এইটা মানবতার পর্যায়ে পড়ে না। মানবতা হলো সেইটাই যিনি বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন তা অথচ তার জন্মগত অধিকারে সেটা আছে, সেটা তাকে দিতে হবে। মানুষ কতগুলি অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তার ভিতরে মৌলিক অধিকার বলতে যে প্রতিষ্ঠা পেয়েছে সাংবিধানিকভাবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং আরো কিছু কিছু জিনিস পেয়েছে, সেগুলি নাই বললাম। সমাজ কল্যাণের বা সমাজ সামাজিক ভাবে যেসব কথাগুলি বলা হয় সেগুলির মধ্যে সেক্স সম্বন্ধেও বলা হয়েছে, কিন্তু এগুলি মিসইউজ করা যাবে না। আমাদের ইসলাম, আমাদের তবি, আমাদের শিক্ষা এবং অন্যান্য ধর্মেরও যেসব বিধিবিধান তারা তাদের আছে সেইগুলিতেও এইগুলিকে একভাবেই প্রশংসিত করেছে, আমরা সেগুলিকে লক্ষ্য করব। এখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পর তার অন্যের প্রয়োজন, প্রথমভাবে প্রাথমিক জন্মের পরেই তার অধিকার, সে কিছু খাবে তাকে খাওয়াতে হবে, তাকে বাঁচতে হবে, সেটা মায়ের কাছ থেকে সে অধিকারটা অর্জন করে থাকে। এর পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে বড় হতে থাকে, তাকে যতক্ষণ পর্যন্ত না সে নিজে উপার্জন করতে পারে, অন্যের সংস্থান না করতে পারে, ততক্ষণ তার রক্ষাকর্তা যারা থাকে, অভিভাবক যারা থাকে, তাদেরকে এই অন্ন সংস্থানের ব্যবস্থা, এই অন্ন সংস্থানের ব্যবস্থা করতে পারে। তখন সে তাকে আর এই সংস্থানের জন্য অন্য কারো মুখাপেক্ষি হতে হয় না। তারপর বস্ত্র, এটা একটা সভ্যতা। এক সময় সামাজিক মানুষের কোনো বস্ত্র ছিল না, পরবর্তীতে যখন গর্জা নিবারণের জন্য তাদের এটা অত্যাবশ্যকীয় মনে হলো, তখন তারা কি করলো, গাছের লতা পাতা ছাল ইত্যাদি ইত্যাদি, পরবর্তীতে শিকার করা একটা প্রধান উপকরণ থাকার কারণে পশুদের চামড়া ব্যবহার করে তারা তেল লজ্জা নিবারণ করার প্রয়াস পায়, এবং এইগুলি দ্বারা তাদের দ্বিতীয় চাহিদাটা পূরণ করেছে। এবং এইগুলির জন্য যতক্ষণ পর্যন্ত না এই শিশুটা বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অভিভাবকরা বা প্রতিপালকরা তাকে তাদেরকে এই ব্যবস্থাটা দিতে হবে। এবং তারপরে চিকিৎসা, তারপরে বাসস্থান, তারপর চিকিৎসা, পর্যায়ক্রমে রয়েছে। যদিও একটার সঙ্গে একটা ওতস্পুতভাবে জড়িত, কোনটা আগে কোনটা পরে, ডিম না ডিম আগে না মুরগি আগে এটা বলা যাবে না, সবই একসাথে। একটা রোগ বাসস্থান থাকা দরকার, সে যে কোনো জায়গায় থাকতে পারে না। একসময় যখন বাসস্থান সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা ছিল না, তখন তারা গুহায় জীবন নির্বাহ করত, পরবর্তীতে গভর্নমেন্ট থেকে এখন তো হাই রাইজ বিল্ডিং, আরো উন্নত জীবিকা, তারপর চিকিৎসা। কারণ আপনার এইসবগুলি প্রয়োজন হবে তখনই যখন আপনি বেঁচে থাকতে পারবেন, সুস্থভাবে থাকতে পারবেন, তখনই আপনার এইগুলির প্রয়োজন হবে। আপনি নিজে বেঁচেই থাকতে না পারেন, সুস্থ না থাকতে পারেন, তাহলে অন্যেরও দরকার নাই, বাসস্থানেরও দরকার নাই, আর কিছুরই দরকার নাই, খাদ্যেরও দরকার নাই, কারণ আপনার তো বাঁচিয়েই থাকবেন না। সেই জন্য সেই চিকিৎসা ব্যবস্থাটা আমার প্রয়োজন। এখন এখানে আজকে যে আয়োজকরা, তার ভিতরে আমাদের যে কবি সেলিনা,
তার প্রশংসা না করে পারি না। সে নিজের অধিক এরকমই করব। এই মৌলিক অধিকারটাকে মুক্ত করা হয়েছে এবং বিশ্ব এইগুলিকে স্বীকৃতি দিয়েছে। 1948 সনে যখন জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব আসলো, ঘোষণা আসলো, 1950 সালে তা বাস্তবায়ন হল এবং এই 10 ডিসেম্বরকে সেই দিনটাকে নির্ধারণ করে অদ্যাবধি চলছে সমস্ত দেশব্যাপী বিশ্বব্যাপী এই দিনটাকে প্রতিপালন করছে। এখন আমরা এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদেরকে কি কি কাজ করা একান্ত আবশ্যক সেটা হলো, আইন বলছে, আমি যেহেতু আইনের লোক, একটা কথা আপনাদের কাছে আইনের প্রেক্ষাপট থেকে বর্ণনা করি। আইন কিন্তু সম্পূর্ণই এই ধরনের অপব্যবহার অত্যাচার নিপীড়নকে দমন করার লক্ষ্যে এই প্রয়াস, এই প্রচেষ্টা। সেখানে আইন সবসময় প্রতিষ্ঠা লাভ করতে পারে না যদি জনসাধারণের সহযোগিতা না থাকে। আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের থেকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এবং এটা করা উচিত। আমরা যদি নিজেরা নিজেদের ভিতর থেকে সংশোধন হইতে পারি, আমরা যদি সহযোগিতা করতে পারি, যিনি খালি অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা এগুলি বাসস্থান এগুলির জন্য নয়, অনেকে তার সামাজিক চলাফেরার কারণে সে অনেক সময় অধিকার বঞ্চিত হয়, তাদের সেই অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রতি আইনের প্রয়োগ করা প্রয়োজন। সেই আইন প্রয়োগ করতে যাইয়া অনেক সময় তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করার আবশ্যক হয়, আইন সে ব্যবস্থা করে রেখে দিচ্ছে। এখন একজন ব্যক্তি অন্যায় করল, করার পরে জেল হাজতে গেল, যাওয়ার পরে সেই ব্যক্তি জেল হাজতে যাওয়ার পরও কিন্তু তার একটা মানব অধিকার রয়ে গেছে, জেলের ভিতরে তাকে নিগৃহীত নিপীড়িত হইতে দেওয়া যাবে না, সেখানেও সে যেন মোটামুটি মর্যাদার অন্য অবস্থায় তা এই অন্তর্বাস বা এই অন্তরীণ থাকতে পারে, সেই জন্য তাকে সেই অধিকারটাকে দিতে হবে। অনেক কথা বলা যায়, অনেক লম্বা। আমার আয়োজক বৃন্দ আমাকে ইতিমধ্যে একটা চিঠির তরে দিয়ে বলছেন সংক্ষিপ্ত করার জন্য, আমি আর বলতে চাই না। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুক, সহায়তা করুক, অধিকার দেও, আমাদেরকে সেইভাবে প্রতিস্থাপন করুক, আমরা যেন আমাদের নিজেদেরকে সেই মানবতাকে রক্ষা করার জন্য সশস্ত্র হইতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।